বিয়ে নবনীতার, ঠিক আছে, হ্যাঁ তুমি বৌসাজে আসলে, হ্যাঁ আজকে ফুল সজ্জা করবে নবনীতা, তুমি বৌসাজে বসে আছো, নিয়েছি এটা কি? তো এই যে গাইস, আজকে আমার ফুল সজ্জা। দাদা কি করে জিজ্ঞেস করছে দর্শক? দাদা সরকারি চাকরি করে, আর্মি ম্যান। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জন্য একটা ধামাকাদার ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হলো নবনীতা দিদির ভাত কাপড়ের অনুষ্ঠান আর ফুল সজ্জা, তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা তো কমেন্টে আমাকে ভরে দিয়েছো, দিদি নবনীতা দিদির বিয়েটা এইভাবে কেন হলো? অ্যাকচুয়ালি একটু ফ্যামিলিগত প্রবলেম ছিল, সেই কারণেই এইভাবে হয়েছে। বাট তোমরা অনেকেই বলেছো দিদি বউ ভাত কি হবে না, আমরা কি বউ ভাতের ব্লগ পাবো না? তো দেখো, একই দিনে যেহেতু বিয়ে এবং বউ ভাত সবটাই ছেলের বাড়িতে হয়েছে, তো বউ ভাতের কোনো অনুষ্ঠান নেই, কিন্তু ভাত কাপড় ফুলসজ্জা এগুলো তো হতে পারে। তো এটাই রয়েছে আজকের ব্লগে। তো এখন আমরা যাবো নবনীতা দিদির বাড়িতে, খাট সাজানো হবে, আরো অনেক কিছু হবে, তো সবটাই শেয়ার করবো। তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আর যা যা কোশ্চেন রয়েছে আমি আমার ব্লগে দেওয়ার চেষ্টা করবো, আর পাশাপাশি নবনীতা দিদির চ্যানেলে তোমরা সবটাই পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো। আজকে এসেছি হচ্ছে নবনীতার ভাত কাপড়ের অনুষ্ঠানে। তো এখন দেখো ভাত কাপড়ের পর্ব শুরু হবে, তারপর আবার রাত্রিবেলা একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের, ফুলসজ্জার খাট সাজানো হবে গাইস। আর আজকে তোমাদের রিভিল করব যে প্রীতম নাকি ওর বরের কি নাম, পুরো অনেক প্রশ্ন করেছো, তো কিছু কিছু অ্যানসার দেবো, আর তার সাথে তোমরা বাকি ডিটেলস যা আছে নবনীতা দিদির চ্যানেলে গিয়ে দেখো। তো কিছুক্ষণের মধ্যেই ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে, তার জন্য আমি এখন তোমাদের নবনীতা দিদিকে একটু সাজিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে। এদিকে দেখো বরের মেকআপও করে দিচ্ছে গাইস। এখন হচ্ছে ভাত কাপড়ের পর্ব হবে, আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দাদার আসল নাম কি, বলো তো একটু নাম, তোমার নাম সবাই জানতে চায়। আসল নাম দেবব্রত ঘোষ। না, দেবব্রত চক্রবর্তী। গাইস এটা কি হলো? সংসার ধর্ম পুরো তোমরা দেখতে পাবে ওর চ্যানেলে। আজ থেকে তোমার ভাত করে যাবতীয় দায়িত্ব আজ থেকে আমি মাথা বেঁধে নিলাম, ঠিক আছে? এই দেখো তোমাদের নবনীতা দিদির ঘরটা কত সুন্দর, কেমন লাগছে জানি তোমরা। আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি, সেটা তো জানি, কিছু করার নেই, নাও খাওয়া দাওয়া করে তোমরা। ম্যাডামের শরীর খারাপ, কথা বলতে না। কি অবস্থা? জ্বর, শরীর খারাপ। জ্বর সেটা তো ওষুধ খেয়েছিলে, ফুলের দোকানে, আর এগুলো দিয়ে কি হবে বুঝতেই পারছো, ফুলসজ্জার খাট সাজানো হবে, সব দায়িত্ব কিন্তু আমাদেরই দেওয়া হয়েছে। জানি না কেমন সাজাবো গাইস, লোকের টোকো করি তারপর দেখা যাবে নিজেরটা কবে হয়। এখন এই খাটটা সাজানো হবে, ঠিক আছে, কেমন হয় দেখি। সব থেকে কম ফুল দিয়ে সাজানোর চেষ্টা করবো আজকে, 40 পিস চেন রয়েছে, দেখা যাক কেমন সাজাতে পারি। তোমরা দেখ থাকো কেমন সাজিস আগে খাট কোনো দিন। না গাইস, আমি কারোর বিয়ে এরকম করে দেখিনি, ফার্স্ট টাইম আমার বান্ধবীর বিয়ে এরকম চোখের সামনে হচ্ছে। আর আমি 4-5টা বিয়ে করেছি, তো এইজন্য এক্সপেরিয়েন্স আছে আর কি, বুঝলে। তো এই যে গাইস, আজকে আমার ফুল সজ্জা, সত্যিকারের ফুল সজ্জা আজকে ওর ফুল সজ্জা, ঠিক আছে, কোনো মেয়ে এরকম বলে আমার বর এখন ফুলসজ্জার খাট সাজাচ্ছে লোকের, আমাদের কি আর হবে না, তুমি কি এরকম লোকের খাটি সাজিয়ে বেড়াবা?
কি কথা বল লোকে, আমাদের হবে, আমাদের চেয়ে সামান লোকে অন্য কেউ ফেলা যাবে। সো ফাইনালি মোটামুটি এতটা হলো, কেমন লাগছে জানিও, ঠিক আছে? সাধারণের মধ্যে করতে চেয়েছিলাম আমরা, অসাধারণ হয়ে গেছে, সাধারণ অসাধারণ হয়ে গেছে, ঠিক আছে? আর এখন ভাই গোলাপের যা দাম, দেখো গোলাপের পাপড়ি নেই, 20 টাকা পিস গোলাপ, সরি 10 টাকা পিস গোলাপ। তো গাইস 9:17 বাজে, এখন আমাদের ফুলসজ্জার খাট সাজানো হলো না, খেলার ময়দান সাজানো হচ্ছে। এই যে, এই কি খবর? আরে যে খেলোয়াড় তুই দেখে থাকাও, আমি তো দেখলাম একটু আগে লাল রঙের ওই কুর্তাটা পরেছিলাম, এখন এইটা পরে নিয়েছি, স্যান্ডেলটা পরে নিয়েছি, গরম প্রচন্ড কষ্ট। তুমি যেখানে হলুদে হলুদ দিচ্ছ কি হবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বউটা কিন্তু সেই লাগছে দেখি, আমি একটু সুস্থ হইনি, দেখো নবনীতা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এখন দেওয়া হচ্ছে বউ ভাতের সাজনা, ফুলসজ্জার সাজ, তাই তো? এইখানে পড়তে হবে একটা, আমি এখানে বলেছিলাম দেয়নি, আর একটা দিতে হতো এখানে পড়ে। দর্শক জিজ্ঞেস করছে বউ ভাত হবে না, বউ ভাত হয়ে গেল তো, বউ ভাত তো, বউ ভাত তো, বউ ভাত আমরা গাদা লোক খাওয়াইনি, আমরা অল্প লোক খাইছি না, অল্প লোক খাইছি, অল্প লোক খাইছি বলে ভিডিওটা ছাড়তে পারবে, এই তো আজকেই তো হলো ভিডিও। তুমি কি বৌদি? উমা বৌদি? কেমন লাগছে জানিও, হ্যাঁ ভালো লেগেছে, আমার নিজেকেই সুন্দর লাগছে। দাদা তোমার কেমন লাগছে? আঙ্কেল বলো তোমার কেমন লাগছে, বলো, ওদের ভিডিও ভাইরাল করে দেবো, বলো না ভুল ভাল কথা, বলো কার্ডটা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে আই লাভ ইউ, তো কেমন হয়েছে আই লাভ ইউ লেখাটা অবশ্যই জানিও। ওহো হো, খুব সুন্দর সাজিয়েছি কিন্তু, বাজেট হিসাবে কত সুন্দরভাবে সাজিয়েছি আমরা, দেখতে পাচ্ছ আমাকে হেল্প করেছে, এই যে আমার বউ টুনটুনি, না না টুকটুকি, এই যে টুকটুকি হেল্প করেছে আমার, ঠিক আছে? তো কেমন হয়েছে বলো, তুমি বলো, তুমি বলো কেমন হয়েছে সাজানোটা? খুব ভালো হয়েছে, বাজেট লো, ঠিক আছে, হ্যাঁ বাজেট লোতে অনেক সুন্দর হয়েছে। আর তোমরা যদি খাট সাজাতে চাও বিয়ের খাট, আমাকে কি বলতে পারো, আমি সাজিয়ে দিয়ে আসবো খুব কম প্রাইসে, ঠিক আছে? মানে আমরা সেই খাটটা সাজালাম, খাট সাজানো, এই যে বরের সাজ, বউয়ের সাজ, সবকিছু দিয়ে 750 টাকার মধ্যে কমপ্লিট। কেমন হয়েছে জানিও, ঠিক আছে? আচ্ছা একটা কথা, দাঁড়াও 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 গাইজ, বিয়ে নবনীতার, ঠিক আছে, তুমি বউসে আসলে, আজকে ফুল সজ্জা করবে নবনীতা, তুমি বউসে বসে আছো, এটা কি? তুমি তো আছো, আমি তো সেই স্যান্ডো গেঞ্জি পরে আছি, তোমাকে সাজিয়ে দেবো দরকার পড়লে, কি বলো দেখি? এই দেখো, এই যে খেলার মাঠ রেডি, খেলোয়াড়রাও রেডি, এখন চলছে ফটোশুট। সেই সেই সো আমিও ফাইনালি ড্রেসটা চেঞ্জ করে নিলাম,
একটু ছবি তোলার জন্য, ঢং করার জন্য বসলাম, আর এখানে তো খেলা হবে সেটা কিন্তু ক্যামেরার পিছনে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরো ধামাকা আসছে।